দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। 17 আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এসময় নায়কের অসংখ্য ভক্তরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মজার বিষয়, 9 মাস পর দেশে ফিরেই বিয়ে নিয়ে সুখবর দিলেন এই তারকা। বিস্তারিত প্রতিবেদনে, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা কয়েক মাস মার্কিন মুলুকে থাকেন এ নায়ক। এর মধ্যে নিউ ইয়র্ক থেকেই রাজকুমার নামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে দীর্ঘ 9 মাস পর অবশেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার প্রাণভোমরা শাকিব খান। 17 আগস্ট বেলা 12টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। এরপর বেলা 2:30টার দিকে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব। এদিকে বাসায় গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সুপারস্টার শাকিব খান বলেন, সবাই যে তাকে এত মিস করেছে তা দেখে সত্যিই তিনি বাকরুদ্ধ। কি বলবেন, তিনিও ভীষণ মিস করেছেন। তার মধ্যে বেশ উত্তেজনা কাজ করেছে, কিন্তু এবার ভক্তদের জন্য বেশ কয়েকটি সুখবর নিয়ে এসেছেন, তবে সেগুলো আস্তে আস্তে এক এক করে দেবেন। শাকিব আরও বলেন, আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না তার। সেই 7 দিন তার কাছে 7 বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ভীষণ ছটফট করছিল, কখন যে দেশে ফিরবেন এই চিন্তা ছিল। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কিং খান বলেন, পরিবার চাচ্ছে তিনি সেটেল হন, তার সুন্দর গুছানো কিছু হোক, এবার যা কিছু হবে পরিবারের পছন্দেই হবে, এখন আর গোপনে কিছুই করবেন না, ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে বিয়ে করবেন।